নমস্কার স্যার, আমি বালুঘাট থেকে মিলন বলছি। স্যার, লেবু গাছের আমার এখন এই পরিস্থিতি, ফুল আছে, কিছু গাছে কিছু গাছে ফল আছে, কিন্তু ফল হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছে, এই যে একটা করে দুটা করে। স্যার, এখন কি কি পরিচর্যা করব? আর স্যার, কি এখন কি সার প্রয়োগ করতে পারবো? কিছু কিছু খুশিতে আবার ফুল আসতেছে, নতুন নতুন খুশি আসতেছে, ফুল নিয়ে আসতেছে, এবং কিছু কিছু ফুল গুটি দাঁড়ায় গেছে, আবার কিছু কিছু ফুল হলুদ হয়ে যাচ্ছে ফল। স্যার, এখন কী ব্যবস্থা নেবো একটু বলবেন, যে হলুদ হয়ে যাচ্ছে ফলগুলো। এই সময় আপনাকে যেটা করতে হবে, 20% বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে। দ্বিতীয়ত, মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার বাজারেতে অ্যাগ্রোমিন ম্যাক্স নামে পেয়ে যাবেন, এটা 50 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই সময়তে যেহেতু ফুল আসছে, কীটনাশক প্রয়োগ করবেন না, তবে ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি কার্বেন্ডাজিম ম্যানকোজেব, এটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করলে গাছের চেহারা ভালো থাকবে। এই সময় সার প্রয়োগ আপনারা করবেন না।